আউজু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ক্বালা রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়া হলুল উকদাতা মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের সকলকে জানাই সালামুন আলাইকুম। বাংলাদেশি সেবা পার্টি, এর জন্য কোরআনের দলিল কি? অনেকে বাংলাদেশি সেবা পার্টি নিয়ে বিভিন্ন ধরনের উক্তি করে থাকেন, বিভিন্ন ধরনের কথা বলে থাকেন। আমি সেই সকল ভাই বোনদেরকে বলতে চাই, এই কোরআন যেভাবে আকিমুস সালাহ শব্দ ব্যবহার করেছে, এর অর্থ হলো নামাজ কায়েম করো। তাই আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ কায়েম করি। তদ্রূপে এই কোরআন আকিমুদ্দিন শব্দটি ব্যবহার করেছে, যার অর্থ হলো দিন কায়েম করতে হবে। আকিমুস সালাহ, এটি আল্লাহ তাআলার অর্ডার, আকিমুদ্দিন এটিও আল্লাহ তাআলার অর্ডার। সেই লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টি গঠন করা। এরা বাংলাদেশের মধ্যে যত পার্টি রয়েছে, বিশেষ করে বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টির বলেন, জামাত শিবির বলেন, বা পীরদের যত পার্টি রয়েছে, এসবের কারোর সাথে কোনো সম্পর্ক রাখে না। আর দিন কায়েম করার জন্য বাংলাদেশি সেবা পার্টি মূলত কাজ করে যাচ্ছে। এরা চায় রব্বানি আইন, রবের আইন, সেই রব্বানি তন্ত্র কায়েম করার জন্য এই দেশে কাজ করে যাচ্ছে এবং নিজেরা আমরা মেনে চলেছি। এখন যে সমস্ত মূর্খ লোকেরা আকিমুস সালাহ বোঝে না, আকিমুদ্দিন বোঝে না, তাদের জন্য আমাদের কাছে রয়েছে 25 নম্বর সুরা আল ফুরকানের 63 নম্বর আয়াতের দৃষ্টিতে সালাম। আমি বারবার বলে যাচ্ছি, বাংলাদেশি সেবা পার্টির যত মুসলিম ভাই বোন রয়েছে, এরা হচ্ছে আল্লাহ তাআলার পার্টির, আল্লাহ তাআলার দল। এরা আল্লাহ তাআলার দল হয়ে কাজ করে যাচ্ছে। প্রমাণ আমরা যদি দিতে চাই, 58 নম্বর সুরা আল মুজাদালার 22 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আর কোরআনের দিনকে কায়েম করার লক্ষ্যে বাংলাদেশি সেবা পার্টি এই দেশে এই নামটি ধারণ করেছে। এরা রব্বানিতন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে 42 নম্বর সুরা আর সুরা এই 13 নম্বর আয়াতের দৃষ্টিতে। আকিমুস সালাহ নিয়ে কোরআন কি বলছে? 2 নম্বর সুরা আল বাকারার 42-43 আয়াত দুটিতে বলছে, আর তোমরা সত্যকে বাতিলের সাথে মিশ্রিত করো না, কিন্তু জেনে শুনে তোমরা সত্যকে গোপন করে যাচ্ছ। আর তোমরা সালাত কায়েম করো ও যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। আর আকিমুদ্দিন নিয়ে কোরআন কি বলছে? 42 নম্বর সুরা আশুরা 13 নম্বর আয়াতে, যেখানে বলা আছে, তিনি তোমাদের জন্য সেই দিন পছন্দ করেছেন, জীবন ব্যবস্থা নির্ধারণ করেছেন, যে জন্য তিনি নূহকে আদেশ দান করেছেন, আর যা কিছু তোমার কাছে অভিযোগে পাঠানো হয়েছে, আর যা কিছু আমি ইব্রাহিম, মুসা ও ঈসাকে দিয়েছি, আর সেই দিনকে কায়েম করবে, আর তাতে কিছুমাত্র মতভেদ তথা ফিরকা ফিরকা মাজহাব মাজহাব সৃষ্টি করবে না। আর মুশরিকদের কাছে সে কথা বড়ই ভারী লাগে, যেদিকে তুমি তাদেরকে ডাকছো, আল্লাহ উপযুক্ত ব্যক্তিকে নিজের দিকে আকৃষ্ট করেন, আর যে ব্যক্তি নিবৃষ্ট হয় তাকেই আল্লাহ হিদায়ত দান করেন। এখন বাংলাদেশি সেবা পার্টি নিয়ে যারা মন্তব্য করেন, তাদের সকলকে আমরা জানাই 25 নম্বর সুরা আল ফুরকানে 63 নম্বর আয়াতের দৃষ্টিতে, আর রহমানের বান্দাগণ তো তারাই যারা দুনিয়ার বুকে ধীর পায়ে চলাফেরা করে, আর অশিক্ষিত মূর্খরা যখন তাদেরকে কিছু বলতে চায়, তখন তারা বলে তোমাদের উপরে শান্তি বর্ষিত হোক। স্বাধীন মুসলিমদের বাংলাদেশে আমরা যারা বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করি, আমরা হচ্ছি রবের পার্টির লোক, আমরা হচ্ছি আল্লাহ তালার দলের লোক। 58 নম্বর সুরা আল মুজাদালার 21 এবং 22 আয়াত দুটিতে আল্লাহ বলছেন, আল্লাহ একথা লিখে দিয়েছেন, আমি আর আমার রাসুল এই কোরআনের মাধ্যম দিয়ে জয় থাকব। নিশ্চয় আল্লাহ পরম শক্তিশালী, বিপুল প্রতাপশালী। যে কম আল্লাহ তালার উপরে কেয়ামতের দিন সম্পর্কে আস্থাবান, তুমি তাদেরকে এমন অবস্থায় মোটেই দেখতে পাবে না যারা আল্লাহ তার রাসুলের বিরুদ্ধতা করে যাচ্ছে, তাদের সাথে এরা বন্ধুত্ব বহাল রাখবে। যদি ওদের বাবা, দাদা, নানা, পরনানা, সন্তান সন্ততি, ভাই বোন, আত্মীয় স্বজন হোক না কেন, ওদের অন্তরে ইমানকে স্থায়ী করে দিয়েছেন, আর তাদেরকে নিজ হুকুম দ্বারা শক্তিশালী করেছেন, আর তাদেরকে তিনি জান্নাতে প্রবেশ করাবেন, যার নিচের ভাগে নহর ধারা বয়ে যাচ্ছে, সেখানে তারা চিরকাল বাস করবে। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, আর তারাও আল্লাহ তাআলার উপরে সন্তুষ্ট। ইরাই তো আল্লাহ তাআলার দল, উলাইকা হিজবুল্লাহ, তোমরা ভালো করে শুনে রাখো, আল্লাহ তাআলার দলই তো মুক্তি লাভ করবে।
তো এখন আমাদের ফ্যামিলির মধ্য থেকে যে সমস্ত লোকেরা বিভিন্ন পার্টি পছন্দ করে, বিভিন্ন দল পছন্দ করে, আমরা বাংলাদেশি সেবা পার্টি পছন্দ করি, কারণ আমরা হচ্ছি আল্লাহ তাআলার দল, আর আল্লাহ তাআলার দল হয়ে আমরা কাজ করে যাচ্ছি। তাই যারা আমাদের দিকে বিভিন্ন ধরনের দৃষ্টি দিচ্ছেন এবং যারা মনে করছেন যে আমরা সন্ত্রাসী কোনো কর্মকাণ্ড করে যাচ্ছি, তাহলে আমরা তাদেরকে বলতে চাই, আমরা মূলত রব্বানি তন্ত্র কায়েম করার লক্ষ্যে কাজ করে যাচ্ছি, আমরা রব্বানি সিস্টেমকে ধারণ করে চলেছি, আমরা সন্ত্রাসী কর্মকাণ্ডকে কোনোদিন পছন্দ করি না। আর রব্বানি তন্ত্রের বিপরীত যত সিস্টেম রয়েছে, আমরা সেসব সিস্টেমগুলি থেকে একেবারে দায়মুক্ত, কারণ আমরা হচ্ছি হিজবুল্লাহ, আল্লাহ তাআলার পার্টির লোক, আল্লাহ তাআলার দলের লোক। তাই আমরা বাংলাদেশি সেবা পার্টিকে এদেশের জন্য পছন্দ করে কাজ করে যাচ্ছি। আল্লাহ আমাদের সবারই সহায় হোন।